গাজীপুরে 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে আধুনিক গণগ্রন্থাগার, যেখানে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস সহ 35,000-এরও বেশি বই। প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে তোলা পাঠাগারটিতে রয়েছে বঙ্গবন্ধু কর্নার। ভার্চুয়ালি এই গণগ্রন্থাগারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুর থেকে সহকর্মী শহীদুল ইসলামের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বই পড়ার প্রতি আকৃষ্ট করে তুলতে গাজীপুরের রথখোলার পার্শ্ববর্তী শান্তিপল্লী এলাকায় উদ্বোধন করা হয় একটি আধুনিক পাঠাগার। পর্যাপ্ত জায়গা না থাকায় নতুন জমি ক্রয় করে 2018 সালে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে 1 বিঘা জমির ওপর এই জেলা গণগ্রন্থাগার স্থাপন করা হয়েছে, যেটি ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঠাগারটিতে বই পড়ে জ্ঞান অর্জন করছেন নানা বয়সী মানুষ। এখানে রয়েছে ইতিহাস, প্রবন্ধ, সাহিত্য, সংস্কৃতি, গল্প, মুক্তিযুদ্ধ, ছোট গল্প সহ প্রায় 35,000-এরও বেশি বই। রয়েছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার। আমি বিগত 1 বছর ধরে নিয়মিত লাইব্রেরিতে আসছি এবং এখানকার সুযোগ সুবিধা খুবই উন্নত। জাতীয় পত্রিকা, তারপরে হলো আপনার চাকরি পত্রিকা এখানে আমরা পড়তে পারি। প্রতিদিন প্রায় 12টি পত্রিকা এবং অনেক বই রয়েছে, যার মাধ্যমে আমরা পাঠ্য নির্ভর জ্ঞান থেকেও বাইরে অনেক সময় শিখতে পারতেছি। নিয়মিত সদস্যরা বই নিয়ে বাড়িতে গিয়ে পড়াশোনা করছেন বলে জানালেন লাইব্রেরিয়ান। 3টি পাঠকক্ষ রয়েছে, একটি সাধারণ পাঠকক্ষ, একটি রেফারেন্স পাঠকক্ষ এবং একটি শিশু পাঠকক্ষ। পাঠক বাড়াতে শিক্ষার্থীদের রুটিন করে দেওয়ার পরিকল্পনা সহ নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সাধারণ মানুষও যাতে সেখানে বই সংগ্রহ করে নিয়মিতভাবে বই পড়তে পারে, এই গ্রন্থাগারের তাৎপর্যটা যাতে থাকে সেই ব্যবস্থা করার জন্য প্রচারের ব্যবস্থা গ্রহণ করছে। এই পাঠাগারে 1990 সাল থেকে দৈনিক পত্রিকা সংরক্ষণে রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।